আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন গত পর্বে ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিংয়ের উদ্যোগে আপনাদেরকে ইংলিশ লেটারের জি থেকে কে পর্যন্ত ধারণা দিয়েছিলাম পর্বেও সামনের যে বর্ণ আছে তার কিউ ধ্বংস সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেব ইনশাল্লাহ তো চলুন প্রথমে আছে এল দেখুন এল লেখার জন্য একদম ইজি হলো এল বা ইংলিশ লেটারের মধ্যে একদম ইজি একটা লেটার উপর থেকে একদম ঠিক সোজা নিস লাস্ট একটা সোজা দাগ দিবেন তারপরে এই দিক দিয়ে সোজা দাগ তারপরে এই দিক দিয়ে এটা এই দিক আর একটা অংশ একদম ঠিক এই দাগটার উপরে হ্যাঁ এইটা কতটুকু নেব এটা এক ঘর হলো সর্বনিম্ন এক ঘরে একটু বেশি এটাও নেওয়া যাবে এখানে সোজা দাগ দেখেন আবারও উপর থেকে একদম সোজা নিস তারপর এখান থেকে এটা এই যে এল পেলাম এছাড়া আর কোনো কিছু লাগবে না অনেকে এখান থেকে একটু বাড়াই দেয় না দরকার নেই আবার ওটা দেখি এটা এখান থেকেটা থেকে যে বরাবর সোজা জাস্ট তারপরে দেখব যে ছোট হাতে রেল ছোটো হাতে রেল হলে একদম ইজি উপর থেকে একদম ঠিক সোজা দাগ এটা দাগ দিতে পারলেই ছোটো হাতে রেল হয়ে গেল আর কিছুই লাগে না এই জাস্ট একটা সোজা দাগ দিয়ে দেবেন আর কিছুই লাগবে না তারপরে দেখবো কারসিপি রেল দেখুন কারসিপি রেল হইলো এই যে এখান থেকে উপর থেকে শুরু এদিক দিয়ে এদিকে তারপর এদিক দিয়ে এটাই কোনাকি দেখ এখান থেকে এই যে এই আবার একটু সামনে ভেঙে ভেঙে দেখাই দেখুন প্রথমে এদিক দিয়ে শুরু এ এটা এখান থেকে এদিকে আসবে আবার দেখুন এটা এদিকে আর এখান থেকে এটা এইদিকে এল পেলাম তো তারপরে দেখবো কাটসিপের ছোট হাতে রেল এটা উপরের দুই করে হবে ওকে এদিকে একটু এই যেটা দেখুন এখানে হালকা একটু উপর থেকে শুরু আবারও দেখি এইদিকে এটা আবারও এটা এল পেলাম একদম ইজি ব্যাপার এটি না পারার কিচ্ছু নেই তো তারপরে দেখবো এম দেখুন এম লেখার জন্য উপর থেকে শুরু এই যে হালকা একটু বাঁকা হবে উপর থেকে নিচের দিকে হালকা একটু তুলনামূলকভাবে বাঁকা তবে হ্যাঁ এটা সোজাও দেওয়া যায় সমস্যা নাই তবে বাঁকা দিলে একটু ভালো হয় এইদিকে তো তারপর নিচ থেকে সোজা উপর আবার এখান থেকেটা এটা আবার হালকা বাঁকা খেয়াল রাখতে হবে এই যে এখানে যতটুকু ফাঁকা এখানে যতটুকু ঠিক ঠিক ততটুকু উপরটা একটু ফাঁকা বেশি হবে হ্যাঁ এটা যদি আপনি ঠিক সোজা দেন তাহলে হবে একটু বাঁকা দিলে ভালো দেখা যাবে একটু লিখলে ইজি হয় এই জন্য বাঁকা দেওয়া অনেকে বলে যে এম একদম সোজা এম দিয়ে মানুষ ম্যান হয় এই জন্য মান মানে পুরুষ এরা সোজা আর ডব্লু এটা উল্টে দিলে ডব্লু ডবলুটা আর কি বাঁকা হয় মানে উম্যান যেটা ওইটা নাকি মহিলারা নাকি বাঁকা হয় এটা সেই ধারণা আচ্ছা দেখুন তো সামনে যাই দেখুন তো তারপরে দেখবো এদিকে একটু হালকা একটু বাঁকা দিব তারপর এখান থেকে এদিকে এই যেটা এই যেটা আবারও দেখি এই জন্য আমি দুইটাই এমটা বাঁকা দেই যেন সবাই বাঁকা কোনো ইয়ে নাই যে শুধুমাত্র মহিলারা ডব্লিউটা বাঁকা থাকবে তা না এমটা বাঁকা দেন সমস্যা নেই আচ্ছা তো তারপরে দেখব যে ছোট হাতের এম দেখুন ছোটো হাতের এম হলো এই যে এটা 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 আবার খেয়াল করি এদিক দিয়ে এদিকে এটা এই যে আবার একটু দেখি তারপর সামনে যাবো এটা এম পেলাম তো তারপরে দেখবো কার্সিবের এম এম কিন্তু ঠিকই বাঁকা দেখুন তাহলে এই এই যে দিক থেকে তো পুরুষের দিক থেকে আচ্ছা তো এইটা এম আচ্ছা তো তারপরে দেখবো ছোট হাতের এম কারশিবের এই দিক দিয়ে এদিকে এ হুবহু এটার মতো জাস্ট একটু সামনে একটু লেজ দিবেন কারসি বলতে তো লেজ বুঝা এই জন্য জাস্ট একটু লেজ দিবেন জাস্ট এনার পর কিছু না এটা আচ্ছা তো তারপরে দেখব এন দেখুন এন হল উপর থেকে একদম ঠিক সোজা ঠিক সোজা দেব একদম সোজা তারপরে এই দিক দিয়ে এটা এই কোনাকণে দেখ তারপর নিচ থেকে একদম সোজা দাগ এখন এখানে বলে যে এখানে আমি কতটুকু পর্যন্ত নেব এখানে দেখেন ঘর বা ঘরে আলগে একটু বেশিও নেওয়া যায় এখানে এখানে ফাঁকা হবে দিতে পারেন দেখুন প্রথমে কি করবেন উপর থেকে সোজা নিচ নেবেন তারপর এই দিকে নিচ থেকে এটা সোজা উপর আবারও দেখি এই দিকে এটা এন পেলাম তো তারপরে দেখবো ছোটো হাতের দেখুন ছোটো হাতের এই দিকে এখান থেকে তো এদিকে এটা এই যে এটা এম তারপর কাঠসিভের এন কাটসিভের এন এখান থেকে শুরু এম যেখান থেকে শুরু হয়েছিল এটা এ বরাবর তারপর এখান থেকে এটা এদিকে উপরের দিকে বাঁকা দেখুন এটা এন্ড পেলাম তো তারপর ছোটো হওয়ার দেখি এইদিকে এটা দেখুন প্রথমে এদিকে একটু বাঁকা তারপর এদিকে হালকা একটু এদিকে বাঁকা হবে আবারও দেখি এদিকে এদিকে যেটা নর্মাল এ যে ছোটতে এটা ছিল এখান থেকে একদম ঠিক উপর থেকে এটা একটু নিচ থেকে আর এটা একটু সামনের দিকে আর এটা একদম সামনে ছিল না এই এতটুকু ডিস্টেন্স আর কিছু না তো তারপর দেখব ও দেখুন ও হল যেটা বড় হতে সার্কেলের চেয়ে চাপানো একটা অংশ একদম সার্কেল না সার্কেলের চেয়ে একটা চাপানো অংশ হবে দেখুন তারপরও এই দিকে এদিকে এটা দুই গড়েই এই দিকে এই যে আর ছোটো হাতেরও হলো এক গড়ে ঠিক মাঝের গড়ে এই দিকে এই যে দেখুন এখানে এটা এটা ছোটো হাতের ও তারপরে দেখব যে কারসি কি কীভাবে দেখুন কারসি আর ওই ওর মধ্যে বেশি একটা তারতম্য নাই এটা কারসি বেরো হলে এখানে মিশবে না অর্থাৎ এখানে একটু ফাঁকা থাকবে এদিকে চলে আসবে ভিতরে আসবে আর ওরা হলো কেমন যেন একটু পেঁয়াজ গোজ ভালো পছন্দ করে তো কারসি এই জন্য জাস্ট এতটুকু আর কিছু না এটা কারসি এখানে একটু ওরা বাঁকা এই তো তারপরে দেখব যে ছোট হাতের ও কারসিপের কীভাবে হয় দেখুন এই যেটা এখান থেকে এইদিকে এখন আবার এই যে এখানে তো ওই বীজের যে ইয়ে অঙ্কুর হয় ওই অঙ্কুরটাই হবে এখানে এছাড়া আর কিছু না এটা এই যে আচ্ছা তো তারপরে সামনে দেখব ওরপর কি আছে পি দেখুন পি হলে উপর থেকে একদম ঠিক সোজানিস তারপরে এই দিকটা দিয়ে এইদিকে আবারও দেখি উপর থেকে একদম ঠিক সোজা নিস একটা সোজা দেখ তারপরে এটা দিয়ে এটা এখানে খেয়াল রাখতে হবে হালকা একটু ফুল স্টার পরিমাণ ফাঁকা থাকবে এখানে একটু ফাঁকা একটা বিন্দু পরিমাণ উপর থেকে সোজা নিস এটা এই যেটা পি পেলাম তো তারপরে দেখবো ছোটো হাতের পি ছোট হাতের পি পার্থক্য শুধুমাত্র নিচে আর কোনো কিছু পার্থক্য নেই হুবহু ওইটার মতোই লিখবেন এছাড়া আর কিছু না যেখানে এটা পার্থক্য বলতে কিছু না শুধু এটা হলো উপরে দুই করে এটা হলো নিচের দুই করে জাস্ট এতটুকুই তারপরে দেখবো কিউ দেখুন পি হলো কার্সিবের বড় হাতের পি কার্সিবের বড় হাতের পি কোথায় উপরে দুই করে হবে এই যেটা এখান থেকে এটা এই যেটা আবারও দেখুন এদিক দিয়ে এই যে ভেঙে একটু দেখায় এই দিকে এটা তারপরে এইদিকে এই যেটা পি পেলাম তো তারপরে পি ছোট হাতের কার্সিপেটটা দেখি দেখুন উপর থেকে এই দিকে আবার এখান থেকে এটা এভাবে লিখতে পারেন বা এভাবে লেখা যায় এ এটা তারপরে এই যে এখান থেকে এটা এদিকে এভাবে পি হয় তার চেয়ে এইটাই আমার কাছে ভালো মনে হয় এটার চেয়ে দেখুন আবার এইটাই লেখেন বহু এটা নিচের করে এটা ছোটো হাতের কাঠছিপের পি বোঝা যায় এই জাস্ট অ্যান্ড এছাড়া আর কিছুই না তো তারপরে দেখবো যে পিঠপর কি আছে কেউ দেখুন বড় হাতের কিউ হবে তো তারপরে দেখেন এদিক দিয়ে বরাবর তারপরে দেখেন এদিকে এরকমের তো তারপরে দেখব যে ছোট ভাতের কিউ কীভাবে হয় দেখুন ছোট ভাতের কিউ হল যে উপর থেকে নিচের দুই করে তারপর দিক দিয়ে এই যেটা পি যেটা দেখছিলাম ওইটা ঠিক উল্টাটা এই যেটা এখান থেকে দেখে এই যেটা মানে এটা বিপরীত দেখা যাচ্ছে এখানে কিউ কিরকম এখানে পি দুইটা সেম ছিল আর এখানে এরকম উল্টা ঠিক আছে যেমন ধরেন বারো তার ইন্ডিয়া যেটা হলো বাংলায় লিখলে বারো লিখলে যে এরকম হ্যাঁ তো তারপরে দেখি কিন্তু তো দুইটা একই আচ্ছা তো তারপরে দেখব যে কিউ এর সে কাটছিবে কি হয় দেখুন এদিকে এটা ওর এখান থেকে একটু এদিকে জাস্ট এরকমই এটা কিউ তো তারপরে কারসিভের কিউটা দেখবো দেখুন কারসিভের কিউটা একটু এদিকে লেজ আছে তারপর এদিকে এটা এইদিকে এইখান থেকে এইদিকে হবে দেখুন আবারও এই যে এটা ওই যে এর যে লেসটি গেছিলাম ওই রকমই আচ্ছা তো তারপর আর একবার দেখি এটা এইদিকে আচ্ছা তো আজকে এ পর্যন্তই থাকলো আর সব পরবর্তীতে নতুন বর্ণগুলো নিয়ে আসবো আল্লাহ হাফেজ